এই যে কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলা হতো, বাপ নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতেন সেই বর্বরতার সেই সময়টিতে, কেন এই কাজটি করতেন? কারণ কন্যা সন্তান যুদ্ধে ছেলের মতো ভূমিকা রাখতে পারে না, এজন্য বাবা মনে করতেন আমার একটা ছেলে দরকার, মেয়ে নয়। আজ তো নারীবাদের কথা শুনি আমরা, আজ আমরা নারী মুক্তির কথা শুনি। ইসলাম নারীকে যেই জায়গা থেকে যেই জায়গায় তুলে রেখেছে, এটা এখনকার আমরা নারী আন্দোলনকারী যারা আছেন তারা কল্পনাও করতে পারবেন না, অর্থাৎ তাদের ভাবনা উদয়ই হয় নাই তখন ইসলাম নারীকে পাতাল থেকে আকাশে তুলে রেখে দিয়েছে। কোরআনে আপনি দেখেন সবচেয়ে বড় সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা, নারীদের সংশ্লিষ্ট সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে নারীদের মর্যাদা সম্পর্কে, যে কোনো বাবা কোনো মা যদি তার সন্তান দুটি কন্যা সন্তান হয় তাদের যদি লালন পালন করে সঠিকভাবে পরিচর্যা করে কোনো প্রকার বৈষম্য না করে সন্তানদের মধ্যে। দেখুন এখন জাতিসংঘ আমাদেরকে সন্তানদের মধ্যে বৈষম্য যেন না হয়, ছেলে মেয়ের মধ্যে যেন বৈষম্য না হয় সেটা শেখাচ্ছে। 1400-1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে গেছেন যে কোনো প্রকার বৈষম্য যদি করা না হয় তাহলে ওই বাবা মার জন্য জান্নাত অবধারিত। এখানে ছেলে যদি কেউ এক ডজনও জন্ম দেয় এবং তাদের সঠিক পরিচর্যা করে তাদের জন্য আলাদা কোনো ফজিলতের কথা কোনো হাদিসে বলা হয় না, বাট মেয়েদের জন্য বলা হয়েছে যে মেয়ে সন্তানকে যদি পরিচর্যা করে তাদেরকে রক্ষণাবেক্ষণ তাদের সেবা যত্ন দিয়ে শিক্ষা দিয়ে মানুষ করে তোলে কোনো প্রকার বৈষম্য না করে, ওই বাবা মার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছে। তার মানে কী দাঁড়ালো? মেয়েদেরকে যখন মেয়ে হিসেবে জন্মগ্রহণ করাটা যখন অপরাধ ছিল, বাবা নিজের কন্যা সন্তানকে যখন পুঁতে ফেলতো জীবন্ত, ওই সমাজে এসে শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষা করার বেঁচে থাকার অধিকারই এনে দেন নাই, সমাজের সবচেয়ে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এনে দিয়েছেন যখন এই নারীবাদের জন্ম হয়নি। আপনি পরিবেশের কথা বলবেন, আজ ফ্যাক্টরি রেভলিউশনের পর পৃথিবীতে পরিবেশ বিপর্যয় শুরু হয়েছে, তার আগ পর্যন্ত পৃথিবীতে পরিবেশ বিপর্যয়ের কথা মানুষ চিন্তাও করতে পারত না, অর্থাৎ মানুষ ভাবেইনি কখনো যে পরিবেশ এভাবে বিপর্যস্ত হতে পারে, এতটা বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। এখন ফ্যাক্টরি রেভলিউশনের পর গোটা পৃথিবীতে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি আমরা। এখন এসে পৃথিবীর মানুষ উপলব্ধি করেছে যে প্রচুর বৃক্ষরোপণ করা দরকার, বনায়ন করা দরকার, গাছপালা ধ্বংস করা বন্ধ করা দরকার, এগুলো মানুষ বুঝছে এখন অনেক বেশি আমাদের বৃক্ষরোপণের গুরুত্ব ইত্যাদি। এই সমস্ত সবক আমাদেরকে নিতে হয় বিভিন্ন সংস্থা থেকে, বৈশ্বিক এবং দৈশিক বিভিন্ন সংস্থা থেকে। মজার বিষয় হলো প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে আমাদেরকে বৃক্ষরোপণ করার পরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তিনি বলেছেন কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে তিনি চারাটি লাগাতে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যে ইসরাফিল সিংহে ফুৎকার দিচ্ছেন, এখনই সকল প্রস্তুতি সম্পন্ন, তার মানে মহাপ্রলয় হবে, এই পাহাড় সব কিছু তুলোর মতো উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে গোটা সৃষ্টি জগৎ, তাহলে এই চারা পুঁতে তো লাভ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এমত পরিস্থিতিতেও সেই চারা হাতে নেওয়া ব্যক্তি যেন তার চারাটি মাটিতে পুঁতে, ধ্বংস যদি হয়েও যায় যাক তার চেষ্টা যেন সে করে, তার পদক্ষেপ নিতে যেন সে কার্পণ্য না করে। পরিবেশ রক্ষার সম্পদ রক্ষা নিয়ে যাদের কনসার্ন আছে, যারা এটা নিয়ে আন্দোলন করছেন, তারা কেউ হয়তো এতটা বৃক্ষরোপণের গুরুত্ব এতটা জোর দিয়ে বলার সুযোগ এখনো পান নাই, এবং এখন পরিবেশ রক্ষার ব্যাপারে, নারীদের অধিকার রক্ষার ব্যাপারে আরও নানা রকম যে বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে কথা বলা অনেক সহজ, কারণ সেরকম যথেষ্ট কারণ আছে যে পরিবেশ রক্ষা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি যখন বলেছেন তখন তো পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হয় নাই, তখন এই কথা বলা এটা ছিল মিরাকল, এটা তার নবী হওয়ার প্রমাণ যে অনাগত পৃথিবীতে যে সমস্যাগুলো হবে যে সংকটগুলো হবে সেগুলো সমাধান তিনি তখনই বলে গেছেন, শুধু ইমপ্লিমেন্ট করার অভাব ছিল। আমরা যদি ইসলামটাকে একটু স্টাডি করি, একটু পড়াশোনা করার চেষ্টা করি, জানার চেষ্টা করি তো আমার ইসলাম কতটা উপভোগ্য হবে, এটা আমার জন্য কতটা তৃপ্তিদায়ক হবে, এটা আমার জন্য কতটা আনন্দের হবে সেটা আমি কোনো ভাষায় ব্যক্ত করতে পারবো না। এই জন্য সমাজ উপস্থিতি ইসলামকে জানার চেষ্টা করা আমাদের দরকার, এবং জেনে শুনে যখন ইসলাম গ্রহণ করব, আমরা ইসলামকে পালন করব, সেই ইসলামটা সম্পূর্ণই ব্যতিক্রম হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।